অদ্ভুত এক গল্পের শহর ঢাকা। প্রতিদিন যে আমাকে আর সাদ্দামকে কত গল্পের শুরু দেখতে হয় সেটা আমার জায়গায় না এলে আপনারা বুঝবেন না। সাদ্দামকে চিনতে পেরেছেন? সাদ্দাম হচ্ছে আমার বাবার কেনা এই গাড়িটার নাম। বাবা সরকারি চাকরি করতেন, সামান্য একজন কেরানি। তার জীবনে তিনটা স্বপ্ন ছিল, এক আমার মাকে বিয়ে করা, দুই একটা চার চাকার গাড়ি কেনা, আর তিন আমাকে পড়ালেখা শিখিয়ে একজন সরকারি অফিসার বানানো। বাবা, জানি আমার লেখাগুলা পড়ে তুমি কষ্ট পাবে। তোমাকে কষ্টগুলা বলতে পারবো না বলেই আমার এই ছোট্ট চিঠিটা লেখা। বড় চিঠি পড়ে তুমি বেশি কষ্ট পাবে, তাই ছোট করে লিখছি। চিঠিও ছোট, কষ্টগুলাও ছোট। তোমাদের পছন্দের বিয়েটা করা আমার পক্ষে সম্ভব না বাবা। আমার পছন্দের মানুষ আছে, জীবনের বাকিটার সময় আমি ওকে নিয়েই থাকতে চাই। ও ছেলে ভালো, খারাপ হলে আমি ওকে নিয়ে ভাবতাম না। আমাকে তুমি মাফ করে দিও। ম্যাডাম, সিটি সার্ভিস, কোথাও যাবেন? হ্যাঁ, মগবাজার। উঠেন। ভাড়া কত? 600 টাকা। না না, 500 টাকা দিব। যাবেন? ঠিক আছে, উঠেন। ওকে, এই যে এটা উঠাতে হবে ভাই। ও মানে কি শান্ত, কি এনেছি মানে? আরে আমিও তো বাসা থেকে পালিয়ে এসে বিয়ে করতে আসছি, এখন বিয়ে করে কোথায় যাব? এটা কি তোমার আগে ভাবার দরকার ছিল না? আমি আগে চিন্তা করব? তুমি আমাকে আগে বলছো যে আমার টাকা পয়সা আনতে হবে। এটা আবার বলার কি আছে? প্রতিটা মেয়ে তো বাসা থেকে পালিয়ে বিয়ে করার আগে টাকা পয়সা গয়নাগাটি নিয়ে বের হয়। আর ছেলেরা, ছেলেরা কি করে? হাতে চুরি পরে মাথার মধ্যে ঘোমটা দিয়ে তারপর বাসা থেকে বের হয়? আরে কি আজব, ছেলেরা কেন মাথায় ঘোমটা দিয়ে হাতে চুরি পরে বের হবে? তোর মতো গাধা যদি এটা বুঝতো তাহলে তো ভালোই হতো।
তুমি আমাকে তুই তুই করে করছো কেন? তোমার তো পাটাকে কি আমার তুমি করে বলা উচিত? অবনি তুমি কিন্তু তোমার লিমিট ক্রস করে যাচ্ছ এখন। আয় শোন, মিক্সড ব্রিড আফ্রিকান গাধা, আমাকে তুই বাসা থেকে বের করছিস, বের করে কাজী অফিসের সামনে দাঁড় করাচ্ছিস, আর তুই সীমা অতিক্রম করার কথা বলস? হ্যাঁ, আমি তোকে 9 সেকেন্ড দিলাম, 9 সেকেন্ডের মধ্যে যদি তুই আমার সামনে থেকে না যাস, সীমা কাকে বলে কত প্রকার, আমি দেখাই দিব, আমি দেখাই দিব। 9, 8, 7, 6, 5, 4 কি হলো গল্পটা? গল্পটাতে বিয়ে হওয়ার কথা ছিল, বিয়ে হলো না, এখন আমি কি করবো? আমি কই যাবো? আপনাকে কেন বলতেছি, কিন্তু আমি না বললে দম আটকায় মরে যাবো। আপনার কাছে টিস্যু আছে? টিস্যু হ্যাঁ আছে তো, ভিতরে আছে, নিয়ে আসবো। একটা দূরে তো হবে, পুরা বক্স লাগবে, আমি কাঁদলে আমার চোখ দিয়ে অনেক বেশি পানি পড়ে যে যে আসবে। না, কান্না করলে বেশি বেশি কান্না করাই ভালো, আপনি ভিতরে বসে কাঁদতে পারেন, টিস্যু দিচ্ছি। গুড মর্নিং ডক্টর। গুড মর্নিং ডক্টর। যতক্ষণ না কোলগেট ম্যাক্স ফ্রেশ দিয়ে ব্রাশ করছো, ঘুম তোমার পিছু ছাড়বে না। এর কুলিং ক্রিস্টালস করে সতেজ, যেমন আপনি করতে পারবেন না অনুমান। কোলগেট ম্যাক্স ফ্রেশ, ঘুম ভাঙাও, সতেজতা জাগাও। দূরবীন ঝুড়িটা দে তো। দূরবীন, একটু পরে দোকানে যেয়ে 6 বক্স টিস্যু কিনে নিয়ে আসবি। খালাম্মা, এত কাণ্ড তো আপনার চোখ অন্ধ হয়ে যাবে। চোখ অন্ধ হয়ে গেলে আমি তোর চোখ লাগানো? এটা কোনো কথা কইলেন খালাম্মা? আমার চোখ আপনি নিয়ে গেলে আমি দেখবো কি দিয়ে? পাশের বাড়ির শেফালি কইছে আমার চোখ বেশি ভালো না। আপনি শেফালির চোখ দেন, মায়ে মানুষের চোখ ভালো হয়, পানিও বেশি থাকে। আমার চোখ দিয়ে আপনার সুবিধা হবে না, আমার চোখ খারাপ, পানিও নেই, সারা বড়। বাবা, বাড়ির মেয়ে সবার মুখে চুলকালি মাখিয়ে দিয়ে পানিয়েছে, আর এখানে কি সব আলোচনা হচ্ছে? বৌমা, এই আলোচনা যদি তোমার ভালো না লাগে, এই নাও টিস্যু। টিস্যু দিয়ে কি করবো আম্মা? টিস্যু দিয়ে সবার মুখের চুনকালি মুছবে, আগে আমাদেরটা মুছবে, তারপর তোমারটা মুছবে। আরো টিস্যু যদি লাগে তাহলে দূরবীনকে বলো, ও দোকান থেকে এনে দেবে। খালাম্মা ঠিক কথা বলেছেন, 6 বাক্স টিস্যু কান্না মোছার জন্য আর 6 বাক্স টিস্যু চুনকালি মোছার জন্য। বাবা, যে মেয়ে বাড়ির মান সম্মানের কথা না ভেবে চলে যায়, তার জন্য এই বাড়ির দরজা বন্ধ। আর যে তার জন্য সুপারিশ করতে আসবে তাকেও আমি বাড়ি থেকে বের করে দেব। হাকিম নড়বে তো হুকুম নড়বে না। একদম ঠিক আছে ভাবি, আপনিও তো ভাইজানরে ভাগায় বিয়ে করছিলেন, তখন কোনো দোষ হয় নাই, যত দোষ আমার গোবাড়ির মেয়ের বেলায়। আপু, দেখেছেন দূরবীন আমাকে কি বলবো? ও আমাকে অপমান করলো, আমি আর এই বাড়িতে থাকবো না, একদম বাপের বাড়ি চলে যাব। এই দূরবীন, তোকে না কখন বলছি টিস্যু বক্স কিনে আনতে? কিরে, তুই হ্যাঁ করে দাঁড়িয়ে আছিস কেন? আহা, আমি তাহলে কি করব? কি আর করবি,
সারা জীবন যা করেছিস যা, বোর পা টিপগে। অসম্পদের জন্য বাসা থেকে বের হয়েছি, পালাই আসছি। কি কোনো আমি একটা গাধা না? আমি গাধা না, ও একটা গাধা। ওর জন্য আজকে এতক্ষণ একটা কাজ করলাম, আমি এখন কি করবো? আমি এখন কি করবো? চিনি লিখে আসছি। আচ্ছা, আমরা এখন কোথায় যাব? জাহান্নামে। জাহান্নামে? জাহান্নামের ঠিকানা তো আমি জানি না। যেখান থেকে এসছি ওখানে যান। আপনি বাসায় যাবেন? হ্যাঁ। আপনার বক্সের টিস্যু শেষ। ঠিক আছে, সামনে কোথাও দেখি কিনে দেব। বাড়ির মেয়ে চলে গেছে, এতে আমার কি দোষ? হ্যাঁ, এত অপমান সহ্য করে এই বাড়িতে থাকা যায়? চলে যাব আমি বাপের বাড়ি, চলে যাব, বুঝছো? চুরি, তার উপর আবার সিনা চুরি। একটা কাজের লোক আমাকে অপমান করলো আর বাড়ির শুদ্ধ সবাই দেখলো। আহা, কাজের লোক বলছো কেন? ও তো ছোটবেলা থেকেই আমাদের সঙ্গে থাকে, আমাদের পরিবারের মানুষ। তুমি চুপ করো, পরিবারের মানুষ? তুমিও তো সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলে। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখাটা কি দোষ? আমার কি বসে বসে দেখা উচিত ছিল? তোমার উচিত ছিল ওর কানে একটা কষে চড় মারা। যাও, তুমি এক্ষুনি যাও, গিয়ে ওর গালে কষে একটা চড় মারবে আর বলবে ও যেন আর কোনোদিনও আমার সাথে এইভাবে কথা না বলে। যাও। হ্যালো বাবে, কে আপনি? বিয়েটা করে ফেলেছি ঠিকঠাক? বাবে, আমার সব কিছু শেষ হয়ে গেছে। আমি একটা গাধা, পাটা, ইডিয়েট, ননসেন্সের জন্য বাসা থেকে পালিয়েছি। আমি বিয়েটা করতে পারি নাই বাবি। বাবি, আমি এখন কি করব? বাবা, বাবা কি চিঠিটা পড়ে ফেলেছে? হ্যাঁ, বাবা তো চিঠিটা পড়ে ফেলেছে। মা বাবা দুজনে বাজার থেকে বিষ কিনে এনে ড্রয়িং রুমে বসে আছে। বাসায় ঢুকলে তারা ডপ 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 করে বিষগুলি খেয়ে মারা গেল। কি বলছো বাবি? এখন আমি কোথায় যাবো? আমি কি করবো? সেইটা আমি কি করে বলবো বলো অবনি? সবার মুখে চুনকালি দেওয়ার আগে সেই কথাটা তো ভাবা উচিত ছিল। বাবি, আমি চুনকালি দিলাম কোথায়? আমি বাসা থেকে বেরোতে 2 ঘন্টা হয় নাই। তুমি মিথ্যা কেন বলছো অবনি? তুমি বাসা থেকে বের হয়েছো 3 ঘন্টা 10 মিনিট হয়ে গেছে।
চিন্তা করো কি করবে। তুমি বাসায় ফিরে আসলে বাবা মা দুজনেই টক 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 করে বিষ খেয়ে মারা যাবে। ভাবি এখন কি করবো আমি কিছু বুঝতে পারছি না, আমাকে কি হেল্প করো ভাবি। শোনো অবনী, তুমি একটা কাজ করো, সেই গাধাটাকে আবার খুঁজে বের করো, খুঁজে বের করে বিয়ে করে ফেলো, তারপর দেখবে বাচ্চা কাচ্চা হয়ে গেলে সব ঠিক হয়ে গেছে। ভাবি ও ভাবি 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 ও ভাবি গুড মর্নিং ডক্টর। গুড মর্নিং ডক্টর। যতক্ষণ না কোলগেট ম্যাক্স ফ্রেশ দিয়ে ব্রাশ করছো, ঘুম তোমার পিছু ছাড়বে না। এর কুলিং ক্রিস্টালস করে সতেজ এমন আপনি করতে পারবেন না অনুমান। কোলগেট ম্যাক্স ফ্রেশ, ঘুম ভাঙাও, সতেজতা জাগাও। আহা, তুমি আর কখনো আমার বউর সাথে এভাবে কথা বলবো না। আস্তে হয়ে যাও, আর বলবো না। সর কি একটাই মারতে বলেছে না আরো দিন? আচ্ছা, যাবেন কোথায় বলুন তো? জানি না। আপনার ভাড়া কত হয়েছে? ভাড়া যে কত হলো কি বলবো, আপনি তো একদম ডিপ ডাউন আপসের হয়ে আছেন। চলবে এটাতে? পাগল নাকি আপনি? আপনি আমাকে ধরতেছেন কেন? আমি মরে যাব, আমার জীবনে কেউ নাই। আপনার মাথায় কি কিছু নাই? আপনার মাথায় কি গ্যাস? হ্যাঁ আমার মাথায় গ্যাস। আপনি আমাকে আটকাবেন না। আরে করে কি? এই শান্তন, শান্তন ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। এটা কোনো সমাধান না, সব ঠিক হয়ে যাবে শান্তন, সব ঠিক হয়ে যাবে শান্তন। হ্যাঁ আই, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। টিসু নিয়ে আসেন। ও টিসু, হ্যাঁ নিয়ে আসছে। পানি মিশালে কি মানুষ মরবে? পানি মিশালেও মরবে ভাবি, এইটার আপনি গুলিস্তানের বিষ মনে করেন না, এটা হলো লাদেন বিষ। জায়গায় খাইব আর জায়গায় বেরেক করব। আহা, আমি বলি কি বাবা,
বিষ না খেলে হয় না। তুমি চুপ করো, মরতে চাচ্ছে মরতে দাও। মরতে চাও মানুষদের বাধা দিয়ে অপরাধ হয়। বাবা, আপনি ওর কথা একদম কানে দিবেন না। এখন তুমি আমার বলতেছো আগে খাইতে, এটা কেমন কথা? নাও, দ্যাট ইজ ফাস্ট, আমি ব্যাপারে খেয়ে ফেলে। আমি আগে খেতে পারবো না। এই বিষ খাওয়া দেওয়া ঝামেলা পাকা না তো খাও। তাসাজান, বিষ খাওয়া নিয়ে ঝগড়া করলে মানুষ কি বলবে? দুইজন একসাথে খান, বাঁচনের সময় একসাথে বাঁচছেন, মরণের সময় যদি একসাথে না মরতে পারেন তাহলে মরণের পরে শান্তি পাইবেন না। আপনারা গ্লাসটা হাতে নেন, আমি ওয়ান টু থ্রি কইতেছি, একসাথে খান। ওয়ান টু থ্রি। মেয়ে বাসা থেকে পালালে কি বাবা মা বিষ খায়? সাধারণত মেয়েরা বাসা থেকে পালালে বাবা মায়েরা বিষ খায় না। অসাধারণত অনেক কিছুই ঘটতে পারে, কিন্তু এই বিষয়ে সঠিক কিছু আমি বলতে পারবো না। নাউন, কেন কোথায় যাচ্ছি আমরা? আপাতত গ্যারেজে। কোথায় যাবো আমরা? মরতে যাচ্ছি না, এটা শিওর থাকেন। কোথায় যাচ্ছি গেলে দেখতে পারবেন। এক মিনিট দাঁড়ান, চাবিটা রেখে আসি। ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগির ছা, ওরে লক্ষ্মী মাছের দল, তোরে খা খা খা। সে কখন থেকে ছিপ ফেলে বসে আছে, একটা মাছ একটু আধার খেলো না। আর খেয়ে দেখ না কি মজা, হা না হা। কিরে তোমার মেয়েটা কে? হ্যাঁ, তুই কি বিয়ে করে ফেলেছিস? এটাও দেখতে হলো আমাকে? হ্যাঁ, তোমাকে ধরার কেউ নেই মা। উপরে বসে জ্ঞান হারালে এই যে নিচে পড়ে হাত পা মাথা যে কোনো একটা নির্ঘাত ভাঙবে। তাহলে কি আমার নিচে এসে জ্ঞান হারানো উচিত? আমার একমাত্র সন্তান এভাবে মেয়ে করে ফেললো, আর ওরে ওরে কে আছিস, কে আছিস, আমাকে ধর। মা, কে ধরবে তোমাকে? কাকে ডাকছো? নিচে নামো, জোরে কথা বলবো তোমার সাথে। ও ও, আমি নিচে নেমে আসছি, দাঁড়া। এই হচ্ছে মা। আমার বাবার মৃত্যুর পর থেকে উনি বাবার ছিপ নিয়ে টেবিলের উপর বসে থাকে, বালতিতে মাছ ছেড়ে বাবার ছিপ দিয়ে মাছ ধরার চেষ্টা করে। এই কাজটা মায়ের খুব পছন্দ, তাই তাকে আমি কখনো আটকাই না।
এভাবেই সারাদিন ফ্যাঁস ফ্যাঁস করে কাঁদছে আর হাজার হাজার টিস্যু ভিজাচ্ছে। সারাদিন কাঁদিনি, মাঝে মধ্যে কেঁদেছি, হাজারটা টিস্যু ভিজাইনি, কয়েকটা বক্স ভিজিয়েছি। আচ্ছা টিস্যুর কথা বাদ দিলাম, মরতে গিয়েছিল কেন জিজ্ঞেস করো। মরতে গিয়েছিলে কেন মা? মরবো তো কি করবো, আমার তো কেউ নেই, আমি কোথায় যাব, কোথায় যাব আমি? এই কথাটাও তো ঠিক, ও মরতে যাবে না তো কি করবে, ও কোথায় যাবে? যাওয়ার জায়গা নেই সেটা তো আমাকে বললেই পারতো। এই কথাটাও তো ঠিক, তোমার যাবার জায়গা নেই, তুমি ওকে বললেই পারতে। আমি তো জানি না যে ওনাকে বললে উনি একটা ব্যবস্থা করবে। এই কথাটাও তো ঠিক, ও তো বুঝিনি যে তোকে বললেই তুই একটা ব্যবস্থা করতে পারবি। আচ্ছা মা, তুমি কোন দিকে কথা বলছো? অবনি, আমি কোন দিকে কথা বলছি আমি তো ঠিক বুঝতে পারছি না, সে কোন দিকে কথা বলছেন? মাভুট, আমি কোন দুনিয়ায় থাকি? আচ্ছা থাক, তুমি এখানেই থাকো, মরা মরে ভালো কাজ না, একবার মরলে তুমি কি আর বাঁচতে পারতে? না, আমি সেটা বুঝতে পারিনি যে একবার মরলে বাঁচা যায় না। এই কথাটাও তো ঠিক, তুমি তো আর বুঝতে পারোনি যে একবার মরলে আর বাঁচা যায় না। শান্ত হও মা, শান্ত হও, চলো আমার সাথে কিচেনে চলো, আমরা দুজনে মিলে রান্না করি, তারপর আমি নিজে তোমাদের দুজনকে খাইয়ে দিই। হ্যাঁ গুড মর্নিং ডক্টর। গুড মর্নিং ডক্টর। যতক্ষণ না কোলগেট ম্যাক্স ফ্রেশ দিয়ে ব্রাশ করছো, ঘুম তোমার পিছু ছাড়বে না। এর কুলিং ক্রিস্টালস করে সতেজ, এমন আপনি করতে পারবেন না অনুমান। কোলগেট ম্যাক্স ফ্রেশ, ঘুম ভাঙাও, সতেজতা জাগাও। এভাবেই অপনি নামের চাঁদটা ঢুকে যায় আমার পৃথিবীতে, আমার পৃথিবীর আনাচে কানাচে ছড়াতে থাকে রূপালি আলো। একদিন, দুই দিন, তিন দিন, দিন দিন অপনি হতে থাকে আমার পরিবারেরই একজন। হঠাৎ করেই অপনির প্রতি আমার অনুভূতিগুলো রঙিন মেঘ হয়ে উঠতে থাকে মনের আকাশে। একা কান মনে ভাবতে থাকি, এই চাঁদটাকে আমি কোথায় ধরে রাখব? আমার কানের পাশে ফিসফিস করে কে যেন বলল, চাঁদটাকে আদরে ধরে রাখতে হবে। আমি জানি হয়তো কোনোদিন অবনীকে আমার বলা হবে না, অবনী অবনী তুমি কি আমার মনের আকাশে আদরের চাঁদ হবে? এমনই হয়, আমরা ছেলেরা আমাদের মনের কথাটা একদমই ঠিকঠাক বলতে পারি না, কিন্তু মনের আকাশে লুকিয়ে রাখতে পারি।
অবনী, তুমি কেন ফোন করেছো আমাকে? আহা, রাগ না করে কি বলি আগে শোনো। কি শুনবো? দেখো, যা হয়েছে হয়েছে। আমার আসলে তোমাকে সেদিন এভাবে ফেলে রেখে আসাটা একদমই ঠিক হয়নি। আমার এখন খুব গিল্টি ফিল হচ্ছে। তুমি এক কাজ করো না, কাল সকালে চলে আসো কাজী অফিসের সামনে, আমরা বিয়েটা করে ফেলি। আমি না তোমাকে ছাড়া আর একদমই থাকতে পারছি না অবনী। এখন হঠাৎ করে এই কথা বলছো মানে? আমি টাকা পয়সা সব কিছু ম্যানেজ করেছি, তুমি প্লিজ কালকে একটু চলে আসো। সাহিত্যের প্রথম আত্মচরিতমূলক গ্রন্থ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বিদ্যাসাগর চরিত, বিদ্যাসাগর চরিত সৈয়দ মুস্তফা আলীর জীবন কাহিনী বর্ণিত হয়েছে, সৈয়দ মুস্তফা আলীর যে গ্রন্থে কাবুল শহরের কাহিনী বর্ণিত হয়েছে দেশ বিদেশে দেশ বিদেশে। কেমন আছেন অফিসার সাহেব? অফিসার হতে অনেক দেরি। প্রিলি, রিটেন, বাইবা যত সহজে বলে ফেললেন এত সহজ না অফিসার আপনি হয়ে যাবেন। সারাদিন ঘরে বাইরে যেভাবে বইপত্র নিয়ে পড়ে থাকেন হয়ে যাবেন। স্বপ্নটা আসলে বাবার ছিল, আর এই স্বপ্নটা নিয়ে ভাবতে ভাবতে স্বপ্নটা আমার হয়ে গেছে। বাবা চলে গেছেন, স্বপ্নটা রয়ে গেছে। আপনাকে একটা কথা বলার ছিল। বলেন না। শান্ত ফোন করেছিল। শান্ত কে? ওই যে যাকে আমার বিয়ে করার কথা ছিল। আচ্ছা, ওর ভুল বুঝতে পেরেছে, ও চাচ্ছে যে আমাদের বিয়েটা হয়ে যাক। আপনি কি চাচ্ছেন? কাল সকালে ও কাজী অফিসের সামনে অপেক্ষা করতে বলেছে। আপনি আমাকে নিয়ে যাবেন? হ্যাঁ, অবশ্যই নিয়ে যাব। অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ুন, আমি কাল সকালে রেডি থাকব। আপনিও ঘুমান। এই গল্পটাই মনে হয় বাকি ছিল আমার জীবনে। যাকে ভালোবাসি তাকে নিয়ে যাচ্ছে গাধার হাতে তুলে দেওয়ার জন্য। কি আশ্চর্য, আমি অন্যকে গাধা বলছি কেন? নিজের মনের কথা যে বলতে পারে না, তার চেয়ে বড় গাধা আর কে আছে এই পৃথিবীতে? পিছনে বসতে ভালো লাগছে বাবা। কি এগুলা? বইপত্র ধরা যাবে না। চলেন। বিয়ে করার জন্য টাকা আনছে তো? বিয়ে করার জন্য শুধু টাকা আনলে হবে? কাবিনের টাকা, গহনা, সেগুলো ছাড়া বিয়ে করবো? আর কি আজব, কাজী অফিসে বিয়ে করতে গেলে এত কিছু লাগে নাকি? কেন, কাজী অফিসে বিয়ে করতে আসলে কি মেয়েরা মেয়ে থাকে না, পচে যায়? আচ্ছা, বিয়ের পর আমাকে নিয়ে কোথায় থাকবে বলতো? কেন, আমরা দুজনে বাসা খুঁজবো, সেখানে একসাথে উঠবো, আমাদের সুন্দর একটা সংসার হবে। এই কথাটা সেদিন কোথায় ছিল, যেদিন আমি তোমার মতো একটা লাগামহীন উজবুকের জন্য বাসা থেকে বের হয়েছিলাম?
অবনী, আমি সেদিনের জন্য তোমার কাছে ক্ষমা চেয়েছি। ওরে হীরার পাঠা, গাধার মাথা, মাফ চাইলে সব হয়ে যাবে। তুমি যে আমার জীবনটা লটসপাই করে দিয়েছ, আর এখন তুমি আমাকে বিয়ে করতে এসছো, বিয়ে আলা কার জন্য এনেছ? কার জন্য? তুমি পড়বে, আসো ধরো, নাও নিজেকে নিজে বিয়ে করো। আজকে থেকে তুই তোর বউ, আর তোর মতো কোনো ছেলের জন্য এই পৃথিবীতে কোনো মেয়ে নেই। তোর বাবা আসছে, ওয়েট কর, তোর বাবা আসছে। মানে কি তুমি আমার পাপাকে ডাকছো? শুধু পাপা না, পাপা না, মাম্মিকেও ফোন করেছি, মাম্মিও আসছে, আর চোদ্দ করছি না তোর ১৭ গোষ্ঠী আসছে। এর মানে কি তুমি আমাকে বিয়ে করবে না? এই পৃথিবীতে যদি কোনো পুরুষ নাও থাকে, আমি তারপর তোর মতো একটা জং পড়া পাঠাকে জীবনও বিয়ে করব, জীবন। অবনী, তুমি কিন্তু অনেক বড় ভুল করতেছ। ভুল আমি সেদিন করেছিলাম যেদিন আমি তোর মতো একটা পাঠার জন্য বাসা থেকে বের হয়েছিলাম। আজকে আমি নয় না, আমি ৬ গুনব, এবং ৬ মধ্যে তুই এখান থেকে পালাবি। ৬, ৫, ৪, ৩, ২। গাড়িতে টিস্যু পেপার নেই, সামনে কিনে নিব। আমাকে একটা নদী পাড়ে নিয়ে যাবেন। তোমার মানুষটাকে আবার না ডাকলেও হতো। আমি ডাকিনি, ও ডেকেছে। আর ও মানুষ না, ও গাধা। ও আচ্ছা, আপনি কি আপনি জানেন? আমি 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 কি আমি তো জানি না, আপনি বলেন তো আমি কি। আপনি একটা গাধা। ও আচ্ছা, কিন্তু আমি কেন গাধা? কারণ আপনি আপনার মনের কথা সাহস করে বলতে পারেন। বইয়ের মলাটার নিচে আদরের চাঁদটাকে লুকিয়ে রাখেন। তাহলে আপনাকে কি বলা উচিত? আপনার কথায় লজিক আছে, আমিও গাধা। আচ্ছা, এই দুই গাধার মধ্যে তফাৎটা কোথায় বলুন তো? কোন দুই গাধা? এই যে এক গাধা যাকে আমি তাড়িয়ে আসলাম, আর আরেক গাধা আমার পিছনে দাঁড়িয়ে আছে। আমি তো জানি না। গাধা দুই প্রকার সেটা জানেন? না, সেটাও জানি না। আপনি তো কিছুই জানেন না, বিসিএস পাসটা করবেন কিভাবে? সেটাও কথা। মিস্টার তোমার, আপনি একটু আমার পাশে এসে দাঁড়াবেন? Thank you.
অবনি, আমার আমার বুক কাঁপছে। মেয়েরা গাধাদের হাত ধরলে কি গাধাদের বুক কাঁপে? আমি কি করে বলবো, আমি কি গাধার উপর পেজটে করেছি নাকি? তামান, আমি যদি আপনাকে বিয়ে করতে চাই? আমার না, আমার বুক আরো বেশি কাঁপছে এখন। একটু কম এখন, আর একটু কম এখন, একটু কমেছে। কি হলো, ছেড়ে দিলেন কেন? গাধাদের হাত আমি বেশিক্ষণ ধরে থাকি না, যাকে বিয়ে করবো তারটা ধর। আমি তো আপনাকে বিয়ে করবো, 5000 বার বিয়ে করবো, আজকে বিয়ে করবো, আগামীকাল বিয়ে করবো, পরশু বিয়ে করবো, তোরশু বিয়ে করবো। গাধাদের আমি বিশ্বাস করি না। কিন্তু আমি তো ওই সকালবেলার গাধার মতো না, আমি তো ভালো গাধা। কে বলেছে আপনি ভালো গাধা? আমি বলছি, মানে মানে আমি একটু লাজুক, তো সব কথা মুখে বলতে পারি না। কিন্তু কিন্তু আপনি? আমি না, মানে ওই মানে মানে আমি আবার না আটকে যাচ্ছি। কিন্তু আমি আর জড়িয়ে ধরতে পারবো না, জড়িয়ে ধরতে আমার ছিঁচি লাগে। আমাদের গল্পে প্রেমটা মনে হয় শেষ পর্যন্ত হয়েই গেল। অবনী আমাকে গাধা বললেও গাধার মতো কাজ আমি আর করব না। কালই আমি আমার মাকে নিয়ে অবনীদের বাসায় যাব। বাবা মাকে না জানিয়ে বিয়ে করার মতো গাধা আমি না। আর ভালো কথা, আগামী মাসে আমার পরীক্ষা, আপনারা কিন্তু আমি গাধাটার জন্য শুভকামনা রাখবেন। পরের গল্পটা নিয়ে আমি আর আমার অবনী খুব শীঘ্রই ফিরে আসবো।